সুমাইয়া তো খেলতাছে কি বাপের বাড়ি যাও টাকা দিয়া যাও আরে টাকা আবার গনা লাগে সরো কি হইছে না এখন কিসের বিয়ে বিয়ে মানি না আমি খেলতেছি না শোনো আমার প্রয়োজন হইলে আমি আসুম তুমি আনতে যাও না আমারে এই আমি অফিসে গেলাম এই দাঁড়াও আমি বাপের বাড়ি যাও টাকা দিয়া যাও বাপের বাড়ি যাই বাবানি তিন দিন হইলে বিয়ে করছি এখনই বাপের বাড়ি কি তোমার এই বাসায় আমার ভালো লাগে না আব্বুরে ফোন দিছি আমি বলছি যে আমি আস্তে আসছি টাকা দাও আরে টাকা আবার গনা লাগে সরো যাও সরো আর শোনো আমার প্রয়োজন হইলে আমি আসুম তুমি আনতে যাও না আমারে এটা কি হইলো হ্যাঁ এটা দুইনা মরিচের সাথে তো জল লাগ এটা তো আমার মাথার চুল টুল সব খেয়ে লাগবো কি বিয়া করলাম এটা আমি আয় লো মজা ডান বোঝা মনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই ভালো আছো বসো বসো না না বসবো না সুমাইয়া কোথায় সুমাইয়া তো খেলতাছে কি আর বান্ধবীর সাথে খেলতাছে কোথায় হ্যাঁ সামনে তুমি বসো আমি ডাক দিয়ে নিয়ে আসছি না 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 আসলে আমিও যাবো চলেন এখানে তুমি যাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো আচ্ছা চলেন সুমাইয়া ওই দেখ কি আসছে তুমি এখানে কেন আসলাম তোমারে দেখতে আমি বসছি আমারে দেখতে আসতে চলো বাসায় চলো না আমি যাবো না যাও তুমি ওরে নিয়ে আসছো কেন আরে জামাই নিয়ে যাও জানো না সারাদিন বান্ধবী নিয়ে ঘটাটা কি করে রাখে না আমি যাবো না যাও আই যাও নিয়ে যাও আরে উঠো না আরে দেখতেছো না খেলতেছি আরে বাসায় একা একা আমি থাকি চলো না আমি যাবো না তুমি আমাদের সাথে খেলতেছে দেখতেছ না আপনি অত আছেন চলে আসছেন নিয়ে দিতে উঠার না ওরে নিয়ে চলেন উঠো আরে যাবো না খেলা শেষ হলে যাই বদুলা ভাই যান আপনি আরে তোর বিয়ে দিছি কি খেলতে আরে সরো না আরে উঠ তোর নিতে যাও তো আরে চলো বাসায় চলো যাবে এখান থেকে বলতাছি না যে খেলতেছি ডিস্টার্ব করো না যাও আরে এগুলো আমি বাসায় তোমার সাথে খেলবো চলো না তুমি পারো না দেখো এটা কোনো কথা হইলো আরেকটা কই দুলো হই আপনি এরকম কেন করতেছেন বলতেছে যাইবো না পরে যাইবো জান আরে উঠ না উঠ আরে ছাড় ছাড় তো মাইয়া রইছে বাপের মতো কেন হাঁটতারা এই উঠো চলো বুঝলাম না কিছু এটা কি শুরু করছো তুমি তোমার বিয়ে হইছে না এখন কিসের বিয়ে বিয়ে মানি না আমি খেলতেছি না আর ওই যে পুতুল দিবাই করে থুইছ পুতুলে গুছাস নাই কে আমো খেলতে দিবা তুমি উঠো 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 বাসা যাই খেলো চলো চলো আরে ধরবা না আরে এটা কথা এটা কিছু কি হইলো বলেন তো আরে যে আমি কোন স্বামীতে জালার ভিতরে আছি বিছানা ডাউলাই তুই চারজনে মিললা খেললা জালা আপনার কি জালা তো এখন আমার হইছে না এখন যাম না যাও কি ডাক্তার হইছে জানো না জামাই কাল রাতে কি করছো জানো বিছানা করে দিছে কি বলেন আনটি এখনো কি আমাদের বিছ বয়স গেছে নাকি তুমি বেশি কথা বলো তোমার মানে দই দিয়ে চিৎকার করে তুমি বউদি দিয়ে করো আন্টি জানতো এমার জামাই তাহলে একটা কাজ করো তুমি যাও গা বিকেল আমি বুঝে শুনে নিয়ে যাবো না শোনো আসো চলো যাই আরে কি লাগাইছে আর দুটো টান টান করতেছ দেখছ কি বেহায়া যাও জামাই যাও নিয়ে যাও আমি বিকেলে কি কমো বিয়া তো করলাম না নিজের নিজে মনে বলে দিলাম তো তাড়াতাড়ি খেলে বাসায় আসিস আসুন বিকালে রেডিও আইসা পড়বি দই লাভ খেলতে যাবো আমরা মা ঠিক আছে এখন খেলা শালার বন্ধু বান্ধবের পাল্লায় পইরা কি একটা মাইয়া বিয়া করলাম হ্যাঁ বিশ নাই মুতে ইস এই কথা যদি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানে যে বিশ নাই মুতে আমার বউ আমার মানির জোরটা কই যাইব কি করলাম আমি হ্যাঁ কোন দিন জানি এই মাইয়া আমার গায়ের মধ্যে মুইতা দেয় হ্যাঁ এই মেয়েরা বিয়া করে তো আমি ধরা খেয়ে গেলাম গা এ এখনো ধাপ্পা খেলে বিশ নাই আমি তো শেষ পুরা ধরা খেয়ে গেলাম গা এই মেয়ের বিয়া করা হ্যাঁ আমি অফিসে গেলাম দাঁড়াও ওই যে হাড়ি পাতিলের দোকান যে বাজে ছোট ছোট হাড়ি পাতিল আছে না চার পাঁচটা নিয়ে আসবা হাড়ি পাতিল দেখি আমার বান্ধবী আসতে আসছে জুলাপাতি খেলবো তোর বিয়া কইরা আসলে আমি শেষ হয়ে গেলাম গা আমি কি করছি তুই কি করছস তোর হলে তো আমি রাস্তায় যেতে পারি না আমার বন্ধু বান্ধব দেখলে আমার দিব লজ্জা তুই কোন আমার চিন্তা থাকে তুই কোন ওই রাস্তায় যায় মনে কর গাছ উঠতে যাবি কোনো যায় মনে কর দড়ি লাভ খেলা শুরু করে দিবি কোনো না দাপ্পা খেলা শুরু করে দিবি বেশি গোবা আমি কিন্তু বাইরে যা খেলবো ফাজিল কথা কার যাবি তো যা নিয়ে আইসো হ্যাঁ নিয়ে আইসে হ্যাঁ অল্প বয়সের মেয়ে বিয়া করে আমি যে কি যন্ত্রণায় আছি সংসার কি বুঝোস না মনো হ্যাঁ আমার কি সংসার করার বয়স হয়েছে তো তোর বাপ মা তার বিয়া দিছে কেন সংসার করার বয়স নেই তোর হ্যাঁ তুমি দেখা বিয়া করলো না দেখে বিয়ে করো নাই আমি তো মনে করছি না অন্তত সংসারটা করতে পারবি সকালবেলা আমার ভাত রাঁধতে হয় আমার তরকারি কুটটা দিতে হয় আমার এত যন্ত্রণা নিয়ে মুখের লিগ আমি হ্যাঁ
যাও এত কত গয়না নিয়ে বা। কাজে কথা কম কর আপনি আম্মা, কি করছে গতকালকে সকালে ঘুমের তুইটা দিয়ে আমার লুঙ্গি মুঙ্গি ভিজা। আমাকে বাড়ির সামনে পেয়ারা গাছ আছে বড় একটা, এই পেয়ারা গাছের উপর দিয়ে পেয়ারা ঠিক আছে ছোট তো বড় হলে ঠিক হয়ে যাবো, ছোট শুনছিস কি ছোট তুমি তো দেখে নিছো নেওয়ার লাগে পাগল হয়ে গেছো। জায়গা না নিলে নাই আমি এখন খেলতে পারবো, তুই চুপ কর বেশি কথা কস তুই তুই আমার জীবনটা নষ্ট করে ধ্বংস করে দিস আবার বড় বড় কথা বুঝতে পারিনি এত ছোট ভাই, যদি তরকারি ঝুলাইতাম তখন তুই বুঝতি আমি যে কি যন্ত্রণায় আছি। আমার উচিত ছিল কি জানোস 25-30 একটা মেয়ে বিয়ে করা, তাইলে সংসারিক হইতো আমার বুঝতো, ও তো আমার বুঝে না কচু আমি যদি ডাইনে যাইতে যাই বাই। দুই তিন দিন আগে কি করছে জানোস, হ্যাঁ এই পিচ্ছি মাইয়া রাইতে একটা বাজে আমার ঘুমের টাইম নিয়ে উঠেছে কয়েকটা আমার লোকের দড়ি লাভ খেলবো, আমি দড়ি লাভ খেলি নেই দেখা জানোস তো আমার ধরে কি কামুর, আমি তো মনে কর আমি শেষ হয়ে গেছি। এই মাইয়া তোর কি লজ্জা শরম নেই? আপনি আম্মা কথা বললেন না, আমার জীবনের এত বড় একটা ক্ষতি করছেন এরপর আপনার কথা কোন এই মুখ দিয়া লজ্জা লাগে না আপনাকে একটু? আমাকে সাহিত্য মাইরা তোমারে দিছিলাম। আরে কি বলেন আপনি, আপনি খালি সাহিত্য দিছেন। এই তুই চুপ থাক, তুই কথা কই না, এই তুই কথা কম কর। আর শুনেন আমি আপনার মেয়ের নিমু না রাইখা দেন, এই চল জানগা জানগা জান জামাই শুনো কয়দিন থাক এখানে আমি বুঝে শুনে দিমু না তারপরে সে তুমি নিয়ে যাও। ওটা আমরা আপনারা বুঝেন, এই চল তো বাইরে জামাই শুনো বসো, তুমি বসো কি করছো? আরে আম্মা জাগগা না চক্র দেব থাম আমার আম্মা যা, ছোট মানুষ তো ওই ছোটবেলা খেলছে না এখনো তো বয়সটা অনেক কম আস্তে আস্তে ঠিক করে। শুনেন আমি আপনারা বলি আপনি মেয়েরা যদি বুঝাই শুনে যদি পারেন সংসারের জিনিসপত্র কাজ টাজ যদি শিখাইতে পারেন আমার বাড়িতে পাঠায়েন, নাহলে পাঠায়েন না। আচ্ছা বুঝা বুঝা যা আমার জায়গায় তুই থাকলে বুঝতি পারা সংসার কেমনি আমি করুম, আর 2-4 বছরের কথা কস, 2-4 বছর পর আমার বয়স হয়ে যাবে 40-এর উপরে, তখন আমার ভিতরে আমার ভিতরে এখন যে ফিলিংসটা ফিলিংসটা কি থাকবে বেটা? আমার জীবনের শখ আল্লাহ ছকনা দিয়ে গেছে এই মেয়ে কিছু বুঝে, হ্যাঁ আর রাইতে বেলা যদি আমি কান দিই না আমার কয়েকটি কামড় দিব আমি মনে করি মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। ছোট পোলা পানি শুন তো, ছোট পোলা পানি নিয়ে ভালো ভালো হইব একটু ধৈর্য ধর শিখাই পড়াই দেখ, তুই কথা কবি না তুই কথা বলে লাগতে দিবি সর আমার চোখের সামনে সর তুই যাই তো সর আমার শ্বশুর বাড়ি তুই এসেছিস কি লিখা যা কচু কইব আমার জীবনটা তো আমার জীবনটা তুই একেবারে যে পচা তেনে আছে না তেনে তেনে বানা হয়েছিস বেড়া ধরলেও আমার জীবনটা আমি বন্ধ করে এই বউটা তোর অনেক আদর করবো আমি কবরে যাবো গা হেরবো আমার কবর উপরে যাই হাত বুলে আদর করবো আমার হ্যাঁ ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো। আমি পারি না তো বেগুন্ডি কাটবি, আমি পারি না চলো খেলি গা আগে একটা তুমি।